হ্যালো বন্ধুরা, চালাক বাক্স মুভি এক্সপ্লানেশন চ্যানেলে আপনাকে স্বাগত। আজ আমরা দ্য লাস্ট ম্যান অন আর্থ সিরিজের পঞ্চদশ পর্ব নিয়ে আলোচনা করব। আশা করি দ্য লাস্ট ম্যান অন আর্থ ওয়েব সিরিজটির এক্সপ্লানেশন আপনাদের ভালো লাগছে। আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আপনাদের সাপোর্ট আমাদের আরও ভালো ভিডিও বানাতে উদ্বুদ্ধ করে। আগের পর্বের শেষে আমরা দেখতে পাই টড আর ট্যান্ডি সবার সামনে নিজেদের দোষ স্বীকার করে সমস্ত সত্যি কথা বলে দেয়। এই সময় সবাই দেখে কেউ একজন দৌড়ে তাদের দিকে আসছে। ট্যান্ডি পেছনে ঘুরে দেখে তার ভাই মাইক তাদেরকে খুঁজে পেয়েছে। ট্যান্ডিও তখন দৌড়ে তার ভাইয়ের দিকে যেতে থাকে, আর যে সময় তার ভাই তাকে জড়িয়ে ধরতে যাবে ঠিক সেই সময়ই ট্যান্ডি মাইকের গোপনাঙ্গে জোরে একটা ঘুষি মেরে দেয়। মাইক বুঝে উঠতে পারে না ট্যান্ডি এটা কেন করল। তখন ট্যান্ডি মাইককে বলে ট্যান্ডির গার্লফ্রেন্ড ক্রিস্টিনের সাথে মাইকের সম্পর্কে জড়ানো উচিত ছিল না। তাদের দুজনের এইসব কীর্তিকলাপ দূর থেকেই সবাই দেখছিল। তখন মাইক বলে ক্রিস্টিন ট্যান্ডিকে মোটেই পছন্দ করত না। তাতে ট্যান্ডি আরও রেগে যায় আর দুজন মিলে মারপিট করতে শুরু করে। ট্যান্ডি মাইকের মুখে সমুদ্র পাড়ের বালি ঢোকাতে চেষ্টা করলে মাইক মজা করে বলে তার এখন খিদে নেই। এরপর মাইক ট্যান্ডির থেকে ক্ষমা চায় আর তাকে বলে সে যতদিন মহাকাশে ছিল ততদিন শুধু ট্যান্ডির কথাই ভেবেছে। সে আরও বলে পুরো পৃথিবীর মানুষ এখন লুপ্তপ্রায়, তারপরও যে তাদের একে অপরের সাথে দেখা হয়েছে তার জন্য তাদের ভগবানের কাছে কৃতজ্ঞতা স্বীকার করা উচিত। ট্যান্ডি এতে কেঁদে ফেলে আর মাইকের থেকে ক্ষমা চেয়ে তাকে বুকে জড়িয়ে ধরে, তারপর সবার সাথে তার পরিচয় করিয়ে দেয়। পরের দৃশ্যে দেখা যায় তারা সবাই একসাথে বসে ডিনার করছে। সেখানে মাইক বলে সে প্রথমে টাক্সানে নিজেদের বাড়ি যায় এবং বাড়ি গিয়ে সেখানে কোনো দুর্গন্ধ না পেয়ে সে বুঝে যায় যে ট্যান্ডি সেখানে নেই। এটা শুনে সবাই হেসে ওঠে, যদিও ট্যান্ডি হাসার অভিনয় করে শুধু। মাইক এরপর মেলিসাকে ধন্যবাদ জানায়, কারণ মেলিসার ফেলে আসা চিঠি থেকেই সে জানতে পারে যে তারা মেলবোতে আছে। খাবার টেবিলে মাইক এও বলে সে এখনো বুঝে উঠতে পারেনি সবাই ফিলকে ট্যান্ডি বলে কেন ডাকছে। ট্যান্ডি বলে এটা একটা লম্বা গল্প। এতে মাইক বলে তাও ভালো যে এরা ট্যান্ডিকে তার নিকনেম ধরে ডাকছে না। তখন সবাই ট্যান্ডির নিকনেম জানতে চাইলে ট্যান্ডি ইশারায় মাইককে সেটা বলতে বারণ করে, কিন্তু মাইক বলে দেয় যে ট্যান্ডির নিকনেম স্কিডমার্ক। সেটা শুনে সবাই খুবই হেসে ওঠে, কারণ আসলে স্কিডমার্কের মানে হলো আন্ডারওয়্যারের পিছনে হওয়া একটা দাগ। ডিনার করার পর কিচেনে টড গেইল আর এরিকাকে বলে সমুদ্রের পারে বলা কথাগুলো ভুলে যেতে, বিশেষ করে সবাইকে ভালোবাসার কথাটা। তখন তারা রেগে সেখান থেকে চলে যায়। তারপর মেলিসা সেখানে এলে সে মেলিসাকেও একই কথা বলে, তাতে মেলিসাও রেগে সেখান থেকে চলে যায়। এদিকে ট্যান্ডি আবার ক্যারলের কাছে ক্ষমা চায় আর ক্যারল তাকে বলে শুধুমাত্র বাচ্চার কারণে নয়, তারা একসাথে আছে কারণ তারা একে অপরকে ভালোবাসে। পরের দিন সকালে মাইক সবাইকে মহাকাশের গল্প শোনাচ্ছিল, সেই সময় ট্যান্ডি সেখানে আসলে তাকে সবাই স্কিডমার্ক বলে ডাকে। তাতে ট্যান্ডি রেগে যায় আর নিজের একটা আন্ডারওয়্যার এনে মাইক, গেইল এবং এরিকাকে তাতে কোনো দাগ আছে কিনা দেখতে বলে। তারপর সে নিজের আন্ডারওয়্যার নিজের মুখেই ঘষতে থাকে। তখন মাইক বলে এসব করার কোনো দরকার নেই, আমরা জাস্ট মজা করছিলাম। এরপর মাইক রাতে সমুদ্রের পাড়ে সবার সাথে আড্ডা দেওয়ার কথা বলে আর তার কথায় সবাই রাজি হয়ে যায়। রাতে সমুদ্রের পাড়ে মাইক প্রথমবার তীর চালিয়েই দূরে রাখা ঘাসে আগুন লাগিয়ে দেয়, তাতে ট্যান্ডি আবারও একটু অপ্রস্তুতে পড়ে যায়। এই সময় এরিকা মাইককে জিজ্ঞাসা করে সে গিটার বাজাতে পারে কিনা। মাইক হ্যাঁ বললে তাকে সবাই কিছু গেয়ে শোনাতে বলে। তখন সে গিটার বাজিয়ে সুন্দর একটা গান গায় আর গানের মাধ্যমে তার মহাকাশ জীবনের করুণ কাহিনী সবাইকে শোনায়। তাতে সবাই কেঁদে ফেলে একমাত্র ট্যান্ডি ছাড়া। গান শেষ হলে মাইক নিজেও কেঁদে ফেলে, তাই সবাই মিলে তাকে সান্ত্বনা দেয়। এটা দেখে ট্যান্ডি হিংসাতে ফেটে পড়ে। পরের দিন সকালে সবাই যখন কিচেনে ছিল সেখানে ট্যান্ডি আসে আর বলে কাল রাতের পার্টি ভালো ছিল কিন্তু পুরনো যুগের মতো ছিল। নতুন যুগের আধুনিক পার্টি কাকে বলে সেটা সে আজ রাতে সবাইকে দেখাবে। এর পরের একটা দৃশ্যে গেইল আর মেলিসা টডের কাছে গিয়ে তার প্রস্তাবে সম্মতি জানায়। টড এতে খুবই খুশি হয় আর তাদের দুজনকে বিয়ের প্রস্তাব দেয়।
তখন গেইল আর মেলিসা বলে তারা টডের সাথে মোটেও বিয়ে করতে রাজি নয়, শুধুই লিভ ইন সম্পর্কে থাকতে চায়। এরপর রাতে ট্যান্ডি সবাইকে গানের মাধ্যমে ভাইরাসে মৃত এবং জীবিত সবার কাহিনী শোনাতে শুরু করে, আর তার নিজের টাকসান থেকে নিয়ে এখন অবধি যে জার্নি সেটাও সেই গানের মাধ্যমে সবাইকে শোনায়। কিন্তু তার গান শুনে মাইক ছাড়া আর কেউই মজা পাচ্ছিল না, আর মাইকের লাফানো দেখে ট্যান্ডি রেগে যায় আর মাইকের খারাপ দিকগুলো সবাইকে বলে। এই যেমন কলেজে একবার মাইক চুরি করে ট্যান্ডির ওপর দোষ দিয়েছিল, যার জন্য ট্যান্ডিকে কলেজ থেকে বের করে দেওয়া হয়েছিল, আর তাদের ঠাকুমা মারা গেলে বাড়ির সবাই সেখানে উপস্থিত ছিল কিন্তু মাইক রোড ট্রিপ করতে বেরিয়ে পড়েছিল। মাইক সেই দোষগুলো সবার সামনে স্বীকার করে নেয় এবং ওখান থেকে চলে যেতে থাকে। তখন ট্যান্ডি তাকে বলে এগুলোকে সিরিয়াসলি না নিতে, কারণ সেও মজাই করছিল। তবুও মাইক সেখান থেকে চলে যায় আর তার পেছন পেছন বাকি সবাইও চলে যায়। রাতে ক্যারল ট্যান্ডিকে বোঝায় সে কতটা ভাগ্যবান যে পৃথিবীর প্রায় সব মানুষ মারা যাওয়ার পরও তার নিজের ভাইয়ের সাথে দেখা হয়েছে, তাই পুরনো কথা তুলে সুন্দর সম্পর্কটা নষ্ট করার কোনো মানেই হয় না। আর এও বলে সে যেহেতু মাইকের থেকে বড়, তাই তার ভাইয়ের পুরনো দোষগুলো ক্ষমা করে দেওয়াটা তারই দায়িত্বের মধ্যে পড়ে। ট্যান্ডি ক্যারলের কথাগুলো বোঝে এবং বলে সে সকালে তার ভাইয়ের থেকে ক্ষমা চেয়ে নেবে। পরের দিন সকালে ট্যান্ডি আয়নাতে নিজেকে দেখে অবাক হয়ে যায়, আর যখন সে সবার সামনে যায় তাকে দেখে সবাই হেসে ফেলে, কারণ তার ভাই মাইক তাকে নতুন একটা অদ্ভুত হেয়ার কাট দিয়েছে। কিন্তু ট্যান্ডি রেগে যাবার বদলে মাইককে বলে এই নতুন লুকটা তার পছন্দ হয়েছে, এই বলে সে ওখান থেকে চলে যায়। পরের দৃশ্যে টড গেইলের কাছে গিয়ে বলে মেলিসা তাকে সন্ধ্যাবেলায় মুভি দেখতে ডেকেছে, তাই সে এখন গেইলের সাথে থাকতে চায়। কিন্তু গেইল বলে যে তার এখন মুড নেই, তাই টড মেলিসার কাছে যায় আর বলে সন্ধ্যের বদলে এখনই মুভি দেখলে কেমন হয়, আর এও বলে যে যাই হয়ে যাক না কেন মেলিসাই সারা জীবন তার প্রথম প্রেম থাকবে। পরের দিন সকালে ট্যান্ডি ঘুমের ঘরে পাশ ফিরতেই দেখে সে পাহাড় থেকে পড়ে যাচ্ছে। তারপর দেখা যায় মাইক তার সাথে প্র্যাঙ্ক করছিল, এতে ট্যান্ডি খুবই রেগে যায়। পরের দৃশ্যে ট্যান্ডি টডের কাছে সাহায্য চায়, টডও তার বন্ধুর সাহায্য করতে রাজি হয়ে যায়। তারপর দেখা যায় ট্যান্ডি আর টড একই রকম লুক নিয়ে মাইকের সামনে আসে, আর ট্যান্ডি মাইককে বলে এই বাড়িতে থাকতে গেলে তাকেও তাদের লুক কপি করতে হবে, যদিও মাইক তাদের কথায় খুব একটা পাত্তা দেয় না। রাতে সব মহিলাদের সামনে টড গেলে তার নতুন লুক নিয়ে সবাই ঠাট্টা করে, তাতে টড বলে বন্ধুত্বের জন্য সে সব কিছু করতে রাজি আছে, আর এও বলে তাদের যদি কোনো রকম সাহায্যের দরকার হয় তাহলে টডকে জানাতে পারে, এবং ক্যারলকে বলে যদি তার বাচ্চা নেওয়ার জন্য সাহায্য লাগে সেই সাহায্য টড করতে রাজি আছে, এই বলে টড সেখান থেকে চলে যায়। সেই রাতেই ক্যারল টডের সাথে দেখা করতে যায় আর বলে সে টডের থেকে বাচ্চা নিতে চায়। দ্য লাস্ট ওয়ান অন আর্থ সিরিজে এর পর কী হয় জানতে আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আমরা খুব তাড়াতাড়ি পরের পর্বগুলো আপলোড করে দেব। আর আমাদের ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।